বন্ধুরা, তখন কি হবে যদি বুর্জ খলিফার উপর প্লেন ক্র্যাশ হয়? বুর্জ খলিফা কি সম্পূর্ণরূপে ভেঙে যাবে নাকি প্লেনেরই দফা রফা হয়ে যাবে? তারপর দেখবেন কিভাবে এক ব্যক্তি শুধুমাত্র মানুষের সাথে দাঁড়িয়ে থেকে কোটি কোটি টাকা ইনকাম করে নিচ্ছে। আবার অনেক মানুষ এই অ্যাপটা 80,000 টাকা দিয়ে কিনছে, যদিও এই অ্যাপের ভেতরে কিছুই নেই। আর আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন যে ব্যাগে সবসময় দুইটা চেন একসাথে কেন দেওয়া থাকে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এ সকল অজানা ফ্যাক্ট সম্পর্কে জানাবো যা আপনি ইতিপূর্বে কখনোই জানতেন না। তাই আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। জনপ্রিয় অ্যাক্টর টম ক্রুজ তার তিনজন স্ত্রীর ডিভোর্স হয়ে গেছে, কিন্তু এর মধ্যে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ইনি তার তিন স্ত্রীকে তখন ডিভোর্স দিয়েছিলেন যখন তাদের বয়স 33 বছর হয়ে গিয়েছিল। এর মানে হচ্ছে উনি তাদের ওয়াইফগুলোকে তখন ডিভোর্স দিয়েছিলেন যখন তাদের বয়স 33 বছর হয়। এখন তিনি এমনটা কেন করেছেন এটার কোনো স্পেসিফিক রিজন তিনি বলেননি। আপনারা কি জানেন নাকি? জানলে আমাদের তা কমেন্টে জানাতে পারেন। পাতার উপরে থাকা এখন যে ডটগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা আর কিছু নয়, বরং এটা প্রজাপতির ডিম। জি, আপনি একদমই ঠিক শুনেছেন, এই ডিমগুলো পরে লার্বাতে পরিণত হবে, তারপর পাতাগুলো খেয়ে কাকুনে পরিণত হবে, দেন প্রজাপতি হয়ে উড়ে যাবে। এখন যে কুকুরটিকে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুনিয়ার সবচেয়ে লম্বা মুখওয়ালা কুকুর। এটা ভার্জিনিয়াতে বসবাসরত 2 বছরের কুকুর যার নাক 12.2 ইঞ্চি লম্বা, আর এটা আজ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে লম্বা নাকওয়ালা কুকুর। আর এটার একটা ফটো কিছুদিন পূর্বে ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল, হয়তো আপনিও ইতিপূর্বে এই ছবিটি দেখেছেন। পরবর্তী ফ্যাক্টে যাবার পূর্বে আপনাদের একটা জিনিস দেখাই, আপনারা আমাদের চ্যানেলে এসে ভিডিও তো দেখেন, কিন্তু শুধুমাত্র 8% লোক ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইব করেন, কিন্তু বাকি 91% লোক আপনারা ভিডিও দেখেই চলে যান, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না। তাই অনুরোধ থাকবে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনারা যে ভিডিওটি দেখছেন এটার A to Z কাজ আমি একাই করি, আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাই এইটুকু তো আপনাদের কাছে আমি হেল্প চাইতেই পারি। তো চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আপনি কি জানেন জাপানে আপনি কোনো ব্যক্তিকে ভাড়ায় নিতে পারবেন? তার শুধুমাত্র কাজ হয় আপনাকে কোম্পানি দেওয়া। যাই হোক, আপনাকে তো কোনো স্পেশাল সার্ভিস দিবে না, তবে আপনাকে বেস্ট কোম্পানি দেবে। আর বর্তমান সময়ে এই কাজটা অনেক বেশি সাকসেসফুল হচ্ছে। জাপানে অনেক লোকেরা এভাবে ভাড়ায় মানুষদের নিতে বেশি আগ্রহ দেখাচ্ছে। সত্যি জাপান মানেই অদ্ভুত। উইমেন চেস টুর্নামেন্টে বোরকা পরা এক মহিলা গিয়েছিল, আর অনেক মহিলারা সেই মহিলার সাথে চেস খেলতে লাগে, আর বারবার বোরকা বলা মহিলাটি জিতে যাচ্ছিল আর টুর্নামেন্টের শেষের দিকে চলে যায়। তারপর টুর্নামেন্ট কর্তৃপক্ষ বুঝতে পারে এটা আসলে কোনো মহিলাই ছিল না, আসলে ইনি একজন ছেলে যে কিনা চ্যাম্পিয়ন হবার লোভে নিজেকে মহিলা দাবি করে কম্পিটিশনে অংশগ্রহণ করেছিল। আপনি কি কখনো কল্পনা করে দেখেছেন যে পানির নিচেও কোনো নতুন নদী থাকতে পারে? হয়তো আপনাদের কারোর এটা বিশ্বাস হবে না, বিশ্বাস না হলে এটা দেখুন। মেক্সিকোতে একটা সমুদ্রের তলদেশে একটা নদী রয়েছে যেটা এভাবে অনবরত ফ্লো হচ্ছে, আর এই নদীর পানি উপরে থাকা পানির থেকে অনেক বেশি ডেন্স থাকে, যার কারণে এটা এখানে এভাবে অনবরত ফ্লো হচ্ছে। এমনটা আসলে কেন হয় এটা সম্পর্কে বৈজ্ঞানিক আলোচনা করতে গেলে তো ভাই আলাদা একটা সায়েন্স ক্লাসই নিতে হবে। আপনারা জানেন কিছুদিন পূর্বে ঘূর্ণিঝড় মুখা বাংলাদেশ, ইন্ডিয়া এবং মায়ানমারে আশ্রয় পড়েছিল, এবং এর পূর্বে হয়েছিল ঘূর্ণিঝড় সিত্রাং, আমফান, আইলা, নার্গিস, সিডর ইত্যাদি। আপনি কি জানেন ঘূর্ণিঝড়ের এই অদ্ভুত নামগুলো কিভাবে তৈরি করা হয়? না জেনে থাকলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এবং পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে বিস্তারিত দেখে আসুন। এটা একটা অসাধারণ সাইকোলজিক্যাল ফ্যাক্ট, যখন কোনো ছেলে নিজের উপরে রাগ করে বা অন্যের সাথে ঝগড়া করে কোথাও চলে যায় তখন সে কখনো না কখনো ফিরে আসার সম্ভাবনা থাকে। কিন্তু যে ব্যক্তি হালকা স্মাইল দিয়ে আপনার কাছ থেকে দূরে সরে যায়, এমনটা যদি হয়ে থাকে আপনাদের ভেতরে ঝগড়া হবার পর বা আপনাকে ছেড়ে যাওয়ার সময় মুস্কি হাসি দেয়, তাহলে সে মনে মনে খুশি থাকে আর ফিরে আসার সম্ভাবনা অনেকটাই কম থাকে। আপনি কি জানেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দুনিয়ায় সবচেয়ে ধনী ব্যক্তিরা যদি গরিব হতো তাহলে তাদের দেখতে কেমন হতো? আর এমনটাই করে দেখিয়েছে AI টেকনোলজি। এটা দেখে হয়তো আপনার নিজের হাসি আপনি আটকে রাখতে পারবেন না, যদিও এই ছবিটা দেখে অ্যালন মাস্ককে অতটা গরিব বলে মনে হচ্ছে না, শুধুমাত্র ময়লাযুক্ত একটা টি শার্ট পরানো ছিল, যদিও অ্যালন মাস্ক সবসময় টি শার্ট পরেই থাকে। এরপর ডোনাল্ড ট্রাম্প যে কিনা আমেরিকার প্রেসিডেন্ট ছিল, তাকে দেখে তো ভাই আমার হুশ উড়ে গেছে। এখন বিল গেটসের অবস্থা দেখুন, AI টেকনোলজি বিল গেটসকে তো শরীরের কাপড় পর্যন্ত দেয়নি। কলকাতায় নতুন একটা রুলস তৈরি হয়েছে ডিভোর্স নেবার ক্ষেত্রে, যদি আপনার স্ত্রী আপনার বাবা মা থেকে আলাদা করার জন্য ফোর্স করে, বা স্ত্রী যদি বলে আমার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিন, বা স্ত্রী যদি বলে আমরা শ্বশুর শাশুড়ি থেকে আলাদাভাবে জীবনযাপন করব, তাহলে এটার কারণ দেখিয়ে আপনি চাইলে আপনার স্ত্রীকে ডিভোর্স দিতে পারেন।
আপনি কি জানেন আলবার্ট আইনস্টাইন কখনোই জুতোর উপরে মোজা পরত না। অনেকে মনে করত আলবার্ট আইনস্টাইন এমনটা করত কেননা জুতোর উপরে মোজা পরতে গেলে তার সময় নষ্ট হবে, তাই তিনি ডিরেক্ট জুতাই পরতেন। এখন যে পানির বিন্দুগুলো হাওয়ায় উড়তে দেখছেন এটা শুধুমাত্র সাউন্ড ওয়েভের জন্য হচ্ছে। আসলে এখান থেকে যে সাউন্ড ওয়েভ তৈরি করছে সেটা পানিকে হাওয়ায় উড়তে সাহায্য করছে। এই সাউন্ড ওয়েভগুলো স্পেসিফিক ফ্রিকোয়েন্সিতে রিলিজ করা হয়েছে, এর জন্য এটা এমনটা হয়েছে। অ্যাপেলের অ্যাপ্লিকেশন স্টোরে একটা অ্যাপস ছিল যেটার নাম ছিল আই অ্যাম রিচ, আর এই অ্যাপটা টাকা দিয়ে কিনতে হতো, তাও আবার $999, যেটা প্রায় 80 থেকে 90 হাজার টাকার মতো। আর মজার বিষয় হলো এই অ্যাপ্লিকেশনের ভেতরে কোনো কাজ ছিল না, মানে এটার ভেতরে কোনো কিছুই ছিল না। এরপরও এই অ্যাপ্লিকেশনটা 8 জন লোক ক্রয় করেছিল শুধুমাত্র নিজেদের বড় লোকই দেখানোর জন্য। আপনি কি জানেন ইন্ডিয়াতে মানুষেরা কোকা কোলার থেকে থামস আপ খেতে বেশি পছন্দ করে? এমনকি এই থামস আপ ড্রিঙ্কস ইন্ডিয়াতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ড্রিঙ্কস। 2022 সালে পুরো ভারতবর্ষে থামস আপ 4 কোটিরও বেশি পণ্য বিক্রি হয়েছিল। এতে কোকা কোলা কোম্পানির একটুও লস হয়নি, কেননা থামস আপ কোকা কোলা কোম্পানির একটি পণ্য ছিল। এটা এক ধরনের সাইকোলজিক্যাল ফ্যাক্ট যেটা হয়তো আপনিও জানেন, যখন আমরা প্রচুর পরিমাণে টেনশনে থাকি তখন আমরা সেই জিনিসটাও খুঁজে পাই না যেটা আমাদের চোখের সামনেই রয়েছে, কেননা তখন আমাদের মস্তিষ্ক এত বেশি টেনশনে ব্যস্ত থাকে যে আমাদের চোখের সামনে থাকা জিনিসটাও মস্তিষ্ক ইগনোর করে দেয়। আর আমাদের মস্তিষ্ক এমন সিগন্যাল তৈরি করে যাতে আমাদের মনে হয় ওই জিনিসটা অন্য কোথাও রয়েছে। এর জন্য অতিরিক্ত টেনশনে আমাদের সকলেরই উচিত মাথা ঠান্ডা করে তারপর কোনো একটা জিনিস খোঁজা। বুর্জ খলিফাতে যদি প্লেন ক্র্যাশ হয় তাহলে কি হবে? হয়তো আপনি ভাবছেন অনেকদিন পূর্বে ঘটা 9/11 টুইন টাওয়ারে যেমন প্লেন ক্র্যাশ হয়েছিল হয়তো এখানেও এমন কিছুই ঘটবে। যদি এমনটা ভেবে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল, কেননা টুইন টাওয়ারের থেকে কয়েক গুণ বেশি মজবুত বুর্জ খলিফা, আর এটার আর্কিটেকচার অনেক বেশি স্টেবল, কেননা এটার হাইট লম্বা করার প্রয়োজন ছিল, তাই আগে থেকেই এমন প্ল্যানিং করে বানানো হয়েছে। কিন্তু এরপরেও যদি প্লেন বুর্জ খলিফার সাথে ক্র্যাশ হয় তাহলে হয়তো বুর্জ খলিফার অনেক বেশি ড্যামেজ হয়ে যাবে, আবার এমনও হতে পারে সম্পূর্ণটাই ভেঙে যাবে। কিন্তু এটা ডিপেন্ড করে কোন প্লেনের সাথে বুর্জ খলিফা ক্র্যাশ হচ্ছে এবং প্লেনের স্পিড কতটা ছিল সেটার উপর। আপনি হয়তো লক্ষ্য করেছেন সকল স্কুল ব্যাগে সবসময় 2টো চেন একসাথে দেওয়া থাকে, এটার পেছনের কারণটা কি? প্রথম কারণ এটা হতে পারে যে যদি আপনার ব্যাগে একটা চেন নষ্ট হয়ে যায় তাহলে আপনি অপর চেন ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় কারণটা হতে পারে যদি আপনার ব্যাগ লক করতে চান তাহলে 2টো চেন একত্র করে সেখানে তালা ঝুলিয়ে লক করতে পারবেন, এর ফলে আপনার ব্যাগও সেফটি থাকবে। তৃতীয় কারণ এটা হতে পারে আপনি কোথাও ব্যাগ নিয়ে গেলেন এবং যে কোনো পজিশনে যে কোনো অবস্থায় যে কোনো পাশ থেকেই আপনি খুব সহজেই ব্যাগের চেন খুলতে পারেন, সেই সুবিধার জন্য এই 2টো চেন একত্রে দেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, এমনই আরও ভিডিও দেখতে ইন্ডিস্ক্রিনে দেখানো ভিডিওগুলোতে ক্লিক করে দেখতে থাকুন। আজকের মতো এখানেই বিদায়, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ।